আর মাত্র 100 দিন মা আসছেন। শুরু হয়ে গেছে বাঙালির প্রধান উৎসব শারদ উৎসবের কাউন্টডাউন। পুত্র কন্যাদের সাথে নিয়ে মা আসবেন শরতের শিউলি ছড়ানো দিনে। এখনো প্রকৃতিতে বাদল দিনের ঘনঘটা, কিন্তু মা আসবেন বলে নবরূপে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়েছে মনে বনে প্রকৃতিতে। প্রস্তুতি শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায়। মৃৎশিল্পীদের ব্যস্ততা শুরু হয়েছে আরো আগে থেকে। বাঁশ খড় আর মাটিতে তিলে তিলে জেগে উঠেছেন মা মৃন্ময়ী। খুঁটি পুজো প্যান্ডেল নির্মাণ ইত্যাদিও শুরু হয়েছে। পুজো উদ্যোক্তাদের ভাবনায় এখন শুধুই নতুন থিম, প্যান্ডেল আলোয় প্রতিমা গড়ায় নতুনত্ব। 2020-21 সালে বাঙালি করোনা ভাইরাসের ভগ্ন হৃদয়ে ঘরে বসে মাকে প্রার্থনা করেছেন। এবার অনুকূল পরিবেশ রয়েছে। আশা করা যায় আজ থেকে আর মাত্র 100 দিন পরে উৎসব মুখর হয়ে উঠবে আমাদের ত্রিপুরা। আজ থেকে মায়ের আগমনী পদধ্বনি শোনার অপেক্ষায় থাকবো আমরা প্রতিদিন প্রতীক্ষণ। মা গো তুমি আসবে বলে হৃদয় জুড়ে খুশির লহর, ও মা তোমার পথ চেয়ে আমি শুধুই কলি প্রহর। অপেক্ষার আর 100 দিন। আমরা জানি যে ক্যালেন্ডার আমাদেরকে বলছে দুর্গাপুজো আর মাত্র 100 দিন বাকি। এই মুহূর্তে আমরা রয়েছি যোগমোহরিমুড়ার কালীবাড়ির একদম পাশে লক্ষ্মীনারায়ণ স্টুডিওতে। যেমনটা আপনারা দেখছেন, এখানে কিন্তু সারি সারি দুর্গামূর্তি, ইতিমধ্যেই প্রস্তুতি তাদের শুরু হয়ে গেছে তাদের ছাঁচে ফেলা, মাটি লেপা হচ্ছে, আমি দেখাতে বলবো সেটাই। আর একই সঙ্গে এখানে যিনি কারিগর শিল্পী রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এবারের ব্যবসা বা এবার ওনাদের ব্যবসা কোথায় রয়েছে, যদি একটুখানি জানার চেষ্টা করি, কি বলবেন? কি বলবো, এবার তো সবই খারাপই চলছে, কেন আষাঢ় মাসও ইয়ে গেছে, আমাবেশি লেগেও ব্যবসা খুব খারাপ হয়েছে, আর শ্রাবণ মাস তো মল মাসি, কারিগরের জন্য খুবই খারাপ। আর দুর্গা তো এবার কী হবে তা বলতে পারি না, পূজা অনেক এবার লেটে, প্রায় কাতি মাসে হবে, আর কি বলবো, কাজ চলছে। হ্যাঁ, সেটা একটু জিজ্ঞেস করবো, এখানে ইতিমধ্যেই কতগুলো মূর্তি আপনারা তৈরি করছেন? 15-20 খানা হবে। অর্ডার আসা বেসিক্যালি কবে থেকে শুরু হয়, যেটা আপনার সঙ্গে আগেও আমি কথা বলছিলাম, আপনি বলছিলেন যে কোন সময়টা থেকে অর্ডার পেতে শুরু করেন আপনারা? ওই তো শ্রাবণ ভাদ্র মাসের থেকে শুরু হয়ে যায়, আর বড় বড় কাজ তো আরও আগে থেকে শুরু হয়ে গেছে, বড় বড় ক্লাব। আর যেটি রুকেল ক্লাব আছে এটি শ্রাবণ ভাদ্র মাসে করে। এমনি একটা মূর্তি তৈরিতে আপনাদের কতটা সময় যায়, কত খরচ পড়ে সেটা যদি একটু বলেন? এটা তো এমনি বলা যাবে না, কেন কারিগরের এটা যেমন একটা পাটি তৈরি করতে গেলে যেমন মূল্য হয় না, মূর্তির মূল্য তো সেই রকম পাওয়া হয়ে যায় না। একটা তো আপনাদের অর্থ সেখানে ব্যয় করতে হয়, তো সেক্ষেত্রে কি বলবেন, একটা বেসিক যদি জিজ্ঞেস করি, একদম সাধারণ মূর্তি তৈরিতে একটা মাঝারি সাইজের, তো সেক্ষেত্রে কত খরচা?
প্রায় মাঝারি মূর্তি একটা প্রায় 10-15 হাজার টাকার মতন খরচ হয়ে যায়। আপনারা যখন এটা সেলের ক্ষেত্রে সেই পরিমাণ টাকা কি উঠে আসে? না না, কমপ্লিট করতে গেলে একটা মূর্তি প্রায় ছোটোখাটো মূর্তি প্রায় 15-20 হাজার টাকা লাগে। আর এটা তো এরপরে দাদু অনেক রকমের সাজ কাপড় আছে, এটির থেকে অনেক দাম আছে, অর্নামেন্টস টর্নামেন্টস বুঝিয়া করণ লাগে আর কি। আমরা দেখেছি যে 2020-21 একটা করোনার সময়, একটা অস্বাভাবিক সময় গেছে দুর্গাপুজোর ক্ষেত্রে, আমরা সেটা দেখেছি। সেই সময় যেরকম আপনাদের ক্ষতি হয়েছিল, সেটা 2022-এর ক্ষেত্রে কিছুটা কি আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন? না, এটা ওখানে রয়েছে, ওখানেও ছোটোখাটো পূজা হয়, বড় পূজা তখন আমরা পাইছি না। করোনার থেকে আগে মূর্তির রেট কমছে আর ওখানেও বাড়ে হয়নি। সেটাই, উনি যেমনটা বললেন যে ওনারা ইতিমধ্যেই 15 খানার কাছাকাছি কিন্তু মূর্তি তৈরির কাজ শুরু ইতিমধ্যেই করে দিয়েছেন, অর্ডার আসাও খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আমরা আশা রাখবো যে আগরতলা শহর দুর্গাপুজোর সময় যেমনভাবে সেজে ওঠে, তেমন প্রত্যেকটা কারিগর শিল্পী যারা রয়েছেন, মণ্ডপের ক্ষেত্রে যে শিল্পীরা কাজ করে থাকেন, তাদের মুখেও যেন সমানভাবে হাসি ফুটে ওঠে। ক্যালেন্ডার বলছে পুজোর আর মাত্র 100 দিন বাকি, আর এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে। এসেই যেটা দেখতে পেলাম, এখানে কিন্তু ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওনারা যেমনটা বলছেন যে 15 দিন হয়ে গেল ওনারা যে মূর্তি বানানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যদি ক্যামেরা ঘুরিয়ে দেখানো যায় তাহলে দেখতে পাবেন যে যে মূর্তির আসল যে ছাঁচটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এর উপরে পরবর্তী যে প্রসেসগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে যাবে। আর এখানে এসে আমরা এখানে যারা সদস্য রয়েছেন এই ক্লাবের বা এই পাড়ার যারা সদস্য রয়েছে তাদের কিছু জনকে আমাদের সাথে পেয়েছি, ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এবছরে যেহেতু পুজোর আর বেশি দিন নেই, তো আপনার কাছে একটু জানতে চাইবো যে এবারের মূল আকর্ষণ বা যদি থিম জানতে চাই এবারের ক্লাবের, কি বলবেন? আমরা বলতে চাই তামিলনাড়ুর একটা বিখ্যাত একটা ভোলেনাথের মূর্তি আছে নাকি যোগী আদিত্যনাথের মূর্তি বা ভোলেনাথ, এই রূপে আমরা পরিকল্পনা ধরে আমরা মানুষকে আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করবো। এবার তার সাথে আমাদের লোকালিটি আমরা লাইটেরও লাইটিং যে হবে এখানে লোকাল সব কিছুই হবে। লাইটিং এরটাও একটু জানতে চাইবো যে কবে, মানে লাইটিং এর ক্ষেত্রে কি আমরা আগরতলারই লাইট দেখতে পাবো? আগরতলারই লাইট দেখতে পাবো আমরা সব লোকালিটি। পূজোর এই মণ্ডপ মানে প্রস্তুতি শুরু কবে থেকে হবে? আমাদের ভাদ্র মাসের লাস্ট উইকতে শুরু হবে, মানে ভাদ্র বিশ্বকর্মা পূজোর আগ নাহলে পিছিয়ে শুরু হবে। যেমনটা আপনি বললেন এবারে থিম একটা আপনারা অলরেডি সিলেক্ট করেছেন, তো সেই ক্ষেত্রে যদি বাজেটের কথা জিজ্ঞেস করি তো কেমন বাজেট রয়েছে এবছরের পূজোর? যদি বাজেটে ধরুন আপনাদের বাজেট প্যান্ডেল নিয়ে শুরু করছি প্রায় 30 লক্ষ টাকা। পুজো বলতে কিন্তু আমাদের কাছে আর একটা জিনিসও খুব আকর্ষণীয় বা মানে একটা জিনিস প্রাধান্য পায়, সেটা হচ্ছে ঢাক। তো ঢাকের ক্ষেত্রে কি নতুনত্বতা বা অন্যরকম কিছু দেখতে পাবো আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে? না, এটা তো আমরা সর্বদাই যেরকমই হয়ে যায় এরকম সেরকমই চলবে কি আমাদের। আচ্ছা, ওনার সঙ্গে কথা বললাম, উনি বললেন যেটা যে
পুজো মানে কিন্তু বাঙালিদের কাছে একটা ইমোশন। পুজো দুর্গাপুজো আমরা জানি পুজোর সময় ঠাকুরের একটা আরাধনার সময় সেটা হয় ঠিকই, কিন্তু বাঙালিদের কাছে এটা একটা উৎসবের থেকে ওপরে গিয়েও কিন্তু ইমোশন। তো আমরা অপেক্ষায় থাকবো, আর মাত্র 365 দিনের মধ্যে ইতিমধ্যেই আমরা অনেকগুলো দিন কাটিয়েই ফেলেছি, আর 100টা দিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমরা সেই মহা দুর্গোৎসবের একদমই প্রাঙ্গণে মানে কাছে পৌঁছে যাব। তো আমরা সবাই তৈরি থাকবো, আপনারাও তৈরি থাকবেন। আগরতলার অন্যতম একজন শ্রেষ্ঠ কারিগর শিল্পী, যার নাম আমরা কিন্তু সবাই মোটামুটি জানি, উত্তম চক্রবর্তী, ওনাকে আমাদের সাথে এই মুহূর্তে আমরা পেয়েছি। ওনার কাছে একটু জানার চেষ্টা করব, যেহেতু পুজোর আর মাত্র 100 দিন বাকি, আমরা কাউন্ট ডাউন একেবারে পুজো শুরু হয়েই গেছে, তো এবছরের ব্যবসা এবছর কেমন যাচ্ছে বিজনেস সেটা একটু ওনার কাছে জানার চেষ্টা করব। যদি জিজ্ঞেস করি এবছরের ব্যবসা আপনাদের কেমন, কি বলবেন? দেখুন, ব্যবসা অন্যান্যবার তুলনায় এবার যাবো ভালোই হবে মনে হচ্ছে, কিন্তু বাজেট কম আর্টিস্টদের, তো সেই হিসেবে কাজ নেওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ জিনিসের দাম খুব বেশি, মেটেরিয়ালসের দাম বেশি, স্টাফ খরচা বেশি, সবাই এই লকডাউনের পর থেকে তো সবাই একটু দুর্বল হয়ে গেছে, তো এখন তো আর লকডাউন ফকডাউন নেই, ফলে ওই স্টাফ থেকে শুরু করে সমস্ত মেটেরিয়ালসের দাম বাড়া, তো আমি ধরুন একটু ভালো চিন্তায় কাজ করি বলে আমার মাল মেটেরিয়ালসটি একটু ভালো দিই, খরচা বেশি, তো যার জন্য রাম ঠাকুর সঙ্গে এসেছিলো কালকে, আমি মুখের উপরে বললাম যে আমি করতে পারবো না, যে আপনারা যা বাজেট ওই বাজেট আমি করতে পারবো না, তা এক্ষুনি শান্তি বাড়ার থেকেও এসেছিলো, আজকে কদিন ধরেই তারা আসছে, তো একটা রেট বললাম যদি হয় হয়তো এটা হবে, এদিকে নেতাজি প্লে ফ্রম সেন্টারের ঠাকুরটা নিয়েছি, এটাও আনকমন একটা কিছু করার চিন্তাধারা নিয়েছি, ওটাও ভালো হবে, আর স্মৃতি ক্লাব নিয়েছিলাম এই আপনার, ওটা একটু থিমের উপরেই হবে, ওটাও ভালো ঠাকুর হবে, এমনিতে আছে ওই বিশাল করতেও এসেছিলো, ওদেরও বাজেট কম বলে আমি ঠাকুরটি নিতে পারছি না, কিন্তু পুজো হবে, বড় পুজো হবে অন্যান্যবার তুলনায়, কিন্তু পার্টির বাজেটটা কম, কিন্তু আমরা কাজ আছে অনেকেই, প্রচুর ঠাকুরের অর্ডার আছে, তো সেরকম কোনো আমরা প্রফিট করতে পারছি না ঠাকুরের। আপনার কথা ধরে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো, আনকমন কিছু করার ভাবনায় রয়েছে বললেন, তো আপনার হাত ধরে এবারে নতুনত্ব কিছু দেখতে পাবো আগরতলার বুকে? অবশ্যই দেখতে পাবেন, এবার নেতাজি প্লে সেন্টারের যা আপনার একটা ঠাকুর তৈরি করবো,
মনোভাবের স্বর্ণ দিয়ে একটা মন্দির তৈরি হয়েছে, ভিতরে যাবে ব্যাকগ্রাউন্ডটা করব এবং নিত্য নতুন স্বাদ যেটা নাকি ত্রিপুরার মানুষ কোনোদিন দেখেনি, এই বছর আমি তাই করবো। যেহেতু বললেন যে একটা একটা মূর্তি তৈরির ক্ষেত্রে মিনিমাম একটা তো মানে অর্থ লাগেই, তো সেই জায়গাতে আপনাদের প্রফিটটা কি ঠিক মতো হয়? দেখুন, বড় কাজে কোনোদিনও প্রফিট করতে পারি না, কারণ আমার একটা চরিত্র, আমি কয় টাকা ঠাকুর বিক্রি করলাম ওটা আমার মাথায় থাকে না। আমি মানে এর থেকে বেশি খরচা করে দিই। আমি বলো আপনি কোথায় করেন? আমার যে ছোটো কাজটা প্রচুর আছে, যেমন গণেশ, বিশ্বকর্মা, লক্ষ্মী, বাড়িঘর, দোকানে, এর থেকে একটা মানে আমার পার্সেন্টেজ আছে, ওই টাকাটা ওখানে গিয়ে ইনভেস্ট হয়ে যায় বড় কাজের মধ্যে দিয়ে। ওই জন্য এবছর আমার শরীরও ভালো না, আমি রিস্ক নিতে আর পারছি না, কারণ হিউজ টাকা পুঁজি লাগে। আমার ছ মাসের নয় করে প্রায় 50 লাখ টাকা পুঁজি লাগে শুধু মাটির কাজে। টোটাল টাকাটাও আমার ঘরের না, এটা মানুষ থেকে ধার হিসেবে নিয়ে এসে কাজ করে তাদের একটা বেনিফিট দিতে হয়। বলে আমি সব বেকায়দার মধ্যে আছি, তার মধ্যে থেকেও ভালো কাজ করার আমার মানসিকতা নিয়েই চলছি। যদি পার্টি সহযোগিতা করে অবশ্যই ভালো কাজ এবার আগরতলায় দেখতে পাবে। ইতিমধ্যেই আপনি বলছিলেন যে ইতিমধ্যে অর্ডার আসতে শুরু করে দিয়েছে, তো দিন আরও যত এগোবে মানে দুর্গাপুজো যত কাছে আসবে অর্ডার তো আরও আসবে, সে ব্যাপারে দেখুন এখন যা সময় আর বেশি কাজ নেওয়ার মতো নেই। আমি অন্য অন্যবার তুলনায় ভাবছি ওটা 10-এর ঠাকুর কম করবো, মনে হয় না কম হবে, কারণ কেউ আমাকে ছাড়তে চাইছে না, সবাই আসছে বলে ঠাকুর করে দিতে হবে দিবে। তো সেই হিসেবে এখন পর্যন্ত যা আছে প্রায় 40-টা ঠাকুরের দোকান অর্ডার আসছে। কিন্তু বাড়িঘর বা কোনো ওই আপনার ওই প্ল্যাটেটের যে পুজো হয় ওগুলো নিয়ে 50টা মতো ঠাকুর হয়। ধন্যবাদ আপনাকে, আপনার সঙ্গে কথা বলে নিলাম। আপনার আগরতলার অন্যতম একজন শিল্পী উনি উত্তম চক্রবর্তী, উনিও যেমনটা বললেন যে পুজো কিন্তু এবছর আমরা ভালোই দেখতে পাবো। গত 2 বছর আগের বছরটা বাদ দিলে যদি আমরা 2020-21 সালটা দেখি, সেই সময়টা লকডাউন, করোনার, কোভিডের টাইমটাতে আমরা কিছুটা দুর্গাপুজো থেকে বিরত ছিলাম, সেই আনন্দ, সেই ঝলক দেখতে পাইনি। কিন্তু 2022 থেকে শুরু করে 2023 সালে এবছর কিন্তু আমরা নতুনভাবে আবার আগরতলাকে ওনার হাত ধরে, নানা ধরনের শিল্পীর হাত ধরে এবারে কিন্তু অন্য সাজে আগরতলাকে দেখতে পাবো। বাঙালির কাছে কিন্তু এটা একটা
উৎসবের থেকেও ওপরে গিয়ে পরিবারের সাথে মিলিত হওয়ার একটা মানে আলাদা ইমোশন বয়ে নিয়ে আসছে প্রত্যেক বছরই দুর্গাপুজো। আর সেই দুর্গাপুজোর আর মাত্র 100 দিন বাকি। আমাদের ক্যালেন্ডার যেমনটা জানান দিচ্ছে যে আমরা কিন্তু একদম 100 দিনের মাথায় দাঁড়িয়ে রয়েছি, আর 100 দিন পার করলেই দুর্গাপুজো। আমরা আজকে আগরতলার বেশ কয়েকটা ক্লাব ঘুরলাম, তার সাথে মূর্তি তৈরির কি প্রস্তুতি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাদের ব্যবসায়ীরা যেমনটা বলছেন, কারিগর শিল্পী থেকে শুরু করে যারা শিল্পীরা এই গোটা পরিকল্পনার সাথে যুক্ত থাকেন তারা যেমনটা বলছে, দিন যত এগোবে তাদের ব্যবসার মুখটাও কিন্তু ততটাই উজ্জ্বল হবে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের একদমই প্রাঙ্গণে, সেখানে মূর্তি তৈরির কাজ শুরু হয়েই গেছে বলা যেতে পারে। আর মণ্ডপ শুরু হবে, পুজোর যে আসল থিম রয়েছে সেটাও বিশেষ আকর্ষণীয় তারা বলেছেন। সেই থিম শুরু হতে এই মাসের মধ্যে জুলাইয়ের মধ্যবর্তী সময় তারা শুরু করে দেবে এবছরের পুজোর যে মণ্ডপ রয়েছে। সব মিলিয়ে এবারের কিন্তু দুর্গাপুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে আমরা বলতে পারি। আর আমরা যেমনটা ভাবছি যে এবারে দুর্গাপুজো মানুষের কাছে প্রত্যেক বছরের মতো কিন্তু একটা আলাদা মাত্রা বয়ে নিয়ে আসবে আগরতলার বুকে, কারণ দুর্গাপুজো মানেই মণ্ডপে আলাদা আলাদা নতুনত্ব। যেমনটা আমরা যখন উত্তম চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, অন্যতম একজন শ্রেষ্ঠ কারিগর শিল্পী আগরতলার বুকে, উনি তিনিও যেমনটা বললেন যে মানে উনি কিন্তু প্রত্যেক বছরই একটা নতুনত্ব আনার চেষ্টা করেন তার কাজের মধ্যে দিয়ে। তো আমরা এবছরও কিন্তু ওনার হাত ধরে নানা ধরনের নতুনত্ব, নানা ধরনের কারিগরি শিল্পীর বেশ ইউনিক কিছু জিনিস দেখতে পাবো এবারে আগরতলাতে। তো আমরা তো অপেক্ষায় থাকবোই, কারণ পুজো আসছে, পুজো আসছে, এই শব্দটাই কিন্তু আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে। তো আপনারাও তৈরি হন, আমরা আবার নিশ্চয়ই তুলে ধরবো যখন পুজোর একেবারে কাছাকাছি আমরা পৌঁছে যাব, সেই সময়ের ছবিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরা সুমিত শ্রীনাথ, রিয়া নাথের রিপোর্ট, আগরতলা টিভি।